वेलकम टू माय चैनल बंधुरा, तुम्हरा केमन आछो? आशा करी तुम्हरा सबाई भालो आछो। एसे गेछि तुम्हारे सामने नतून दिने नतून आरेकटी ब्लग निये। तो डिम आर पाउरुटी देखो आजके आमी रेडी करे फेलेछि सकालेर बेचे जावा पाउरुटीटा। तो आमी आजके सेई दिये आजके बिकालेर टिफिनटा करब। तो चलो तार जन्य प्रथमे आमी पाउरुटीगुलोके हालका करे धुये निलाम। धुये भालो करे जलटा निगड़े नेब। आर डिमटा आमी अवश्यई सेद्ध करे निएछि, सेद्ध डिम। तो भालो करे पाउरुटी सबगुलोई जे जे कटा देबे से आंदाज मतन आमी एखाने तीनटी व्यवहार करेछि। एबार आमी डिमगुलोके ग्रेट करे नेब। ग्रेट एर जन्यई करछि जाते सब सब्जीगुलो दिए जखन माखबो खूब भालो मिश्रणटा होबे। आर जदि आमी एटा भेंगे नेई ताहले होयतो कोथाओ বড় থাকবে কোথাও ছোট থাকবে, সমান সাইজের হবে না। এর জন্য আমি গ্রেট করে নিলাম। দুটো ডিমই আমি গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে নিয়ে তারপরে আমি এই যে দেখো কেটে রেখেছি বাঁধাকপি, গাজর এবং ক্যাপসিকাম। অবশ্যই এগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। তারপরে আরো কেটে রেখেছি সে পেঁয়াজ কুচি, ধনেপাতা এবং লঙ্কা। সব একসাথে একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে মাখতে হবে। তো মিশ্রণগুলি নিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দেব একটু আদা এবং রসুন। এবং আমি এখানে আদা রসুনটা গ্রেট করে দিচ্ছি। তোমরা যদি কেউ চাও সেটা বেটেও দিতে পারো, কিংবা যা দোকানে যে পাওয়া যায় গুঁড়ো প্যাকেট সেটাও দিতে পারো। যার যেটা ইচ্ছা সে সেটা দেবে। আমি এখানে গ্রেট করে দিচ্ছি এই কারণেই, কারণ মুখে পড়লে বেশ ভালো লাগবে আদা রসুনের ফ্লেভারটা। তো আদাটাও গ্রেট করে দিয়েছি, এবার রসুনগুলোও গ্রেট করে দেব। খুব অল্প বেশি সময় লাগে না, কিন্তু একটা মুখরোচক টিফিন। যেহেতু এর মধ্যে সবজি দেওয়া হচ্ছে, ছেলে মেয়েদের এইভাবে একটু ভুলিয়ে খাওয়ানোও যেতে পারে। আর এই যে পাউরুটি আর ডিমটা সেটাও আমি দিয়ে দেব। এইভাবে সব একসাথে দিয়ে এরপরে আমি একে এখানে স্বাদ মতো নুন ব্যবহার করব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কেউ এখানে চাইলে সেটা দিতেও পারে নাও পারে। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি এখানে কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুট যে যেটা পারবে সে সেটা ব্যবহার করতে পারে পরিমাণ মতন দিয়ে। এবার এটাকে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কোনো জল ব্যবহার করতে হবে না। নুন যেহেতু সবজিতে দেওয়া হয়েছে হালকা একটু জল ছাড়ে এই দিয়ে মাখলেই হয়ে যাবে। এবার আমি ভালো করে মেখে 5 মিনিটের মতন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কেউ চাইলে সেই ঢাকাটা দিতেও পারে নাও পারে। মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। এরপরে আমি আমার হাতে একটু তেল মেখে নেব। এই কারণে তেল মেখে নেব, এই মিশ্রণটি যখন আমি এটা একটা কোনো শেপে আনবো তখন আমার হাতে তেল মাখা থাকলে খুবই সুবিধা হয়। তা আমি এটাকে একটি চপের সাইজে শেপ এনে আনব। হ্যাঁ, তোমরা যদি কেউ চাও অন্যরকম শেপ কিংবা কাবাবের শেপ যে যেটা ইচ্ছে সে সেই রকম শেপ আনতে পারো। আমার এটা সুবিধা মনে হয়েছে তাই আমি এটা এরকম করলাম।
এর মধ্যে গাজর দেওয়া আছে, আমার ছেলে আবার গাজর দেখলে খেতে চায় না। কিভাবে কিভাবে কি খাওয়াবো, এইভাবে আমি সেপটা দিয়ে দিলাম। এই যে দেখো আমার হয়ে গেছে, এবার আমি এগুলিকে ভাজা শুরু করে দেব। তার জন্য আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এরপরে আমি এই চপের সাইজের দিয়ে দিচ্ছি এবং গ্যাসটাকে অবশ্যই আমি ধীরে করে দেব। যদি আমি এখানে জোরে গ্যাসটা রাখি তাহলে উপরটা ভাজা হবে, ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। এর জন্য আমি গ্যাসটাকে আস্তে করে দিলাম। আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ তোমাদের মূল্যবান মন্তব্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কে কীরকম ধরনের একটু রেসিপি চাও সেটাও প্লিজ আমাকে জানাবে, তাহলে আমি তোমাদের মন মতো ইচ্ছা দেখানোর চেষ্টা করব। এক সাইডে একটু ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে উল্টে দেবো। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, বেশ কালারফুল, সব রকম কালার আছে, লাল, সবুজ, সাদা, সব রকমই কালার আছে। দেখ বলে না যেটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও সুন্দর হয়। আর যে দেখো তো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে ফেলবো। খুবই সুস্বাদু একটি খাবার, বলতো কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে, টেস্টি। এই যে দেখো ভিতরটা, ভিতরটাও সব সেদ্ধ হয়েছে, খুব সুন্দর। তোমরা কেউ এইভাবে যদি একবার করে দেখো, করলে কার কেমন হলো প্লিজ আমাকে জানাবে। আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।